দস্কিরে সারাদিন তো পরস আর পরস আসলে তো তোমাদের কোনো বিনোদন নেই সারাদিন শুধু পরস আর পরস দোস্ত নেক্সট মান্থে পরীক্ষা তাও আবার টেস্ট হামজাও পরে সামনে পরীক্ষা আরে দোস্ত পড়ুমো আরে কাশক লেনে অ্যাটাক গুলো বাকি রয়েছে তো আমাদের ওয়ার করতে তুই যা ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুক ক্লাস খেলার জন্য এমবি লাগে আর এমবি কিনে কত রান হয়নি যে ভিডিও দিয়ে গেছে কোনো হিসাব নাই ভাই তুই বুঝবি না তুই যা তুই কোচিং আছে তুই কোচিং এ যা আর আমরা মানে ওয়ার হাতে আছি মন মেজ খুব খারাপ যদি ফিডে উঠে গেছে না আসস দৌড় ফুটে বুদর আরে ভাই কত কেন ফিডে খেলা মানে একটা অদ্ভুত পোলা পাইন বুঝতো না কিছু শুধু একাল ডিস্টার্ব করে দোস্ত খেলোস না তো তাই বোঝাস না আসলে এটার মজাটা কি যখন খেলবি তখন বুঝবি কি জিজ্ঞাসা করবি সারাদিন পড়ালেখা করস অথচ কোক কি বোঝাস না আর একটা কোক মানে তো ক্লাস অফ ক্ল্যান শীতে ক্লাস উতা অফ আর শীতে ক্ল্যান আচ্ছা দোস্ত ক্যান এমনিতে খেলতেছি দোস্ত রাখ দিতেছি আমার
দোস্ত একটু সময় দিবি? কেন দোস্ত, কি লাগবো? দোস্ত তোমার ওই খেলা দে না। কেন তোমার পরীক্ষা? দোস্ত ও খেলে, আমার একটু দেন না। আচ্ছা দে। দেখ কিভাবে খেলবে দেখ। এই দোস্ত এর একটা কিনে দিলে মুড়ে দেখতো কেমনে দিলে ভালো হয়। এদিকে সব শুনে ছাড়ে দিয়ে মনে হচ্ছে আরে কিছু ফাড়ায় রেখেছ। তাদের মধ্যে কেউ আর পড়ে না, 24 আওয়ার সবাই খেলে, আর তাদের পড়ার টেবিলগুলোর অবস্থা দেখতেই পারছেন। 2016 সালের এইচএসসি এর রেজাল্ট ধ্বংসের কারণ হবে একটাই, এবং তা হলো ক্লাশ অফ ক্লান্স।